जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले अपन सकल के जाना स्वागत। हमें आशा करी आपनारा सकले भगवान व ईश्वर कृपाय भलो आछेन। बंधुरा आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान ताहले चैनलटी सबस्क्राइब अवश्य करूँ। सुप्रिय दर्शक बंधुरा, आपनार टाकार प्रयोजन होले ताहले एई एकटिमात्र फल आपनी जदि कोथाओ देखते पान ताहले अति अवश्य आपनी आपनार बाड़ीते निये आसुन। आपनार जीवने जेमन टाका पयसार अभाव हबे ना, ठीक तेमनी आपनार जन्म छके थाका शुक्र ग्रह अत्यंतई स्ट्रंग हबे एबं सेई संगे आपनार सौभाग्येर उदय हबे, धनधान्ये अर्थे परिपूर्ण हये उठबेन। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, এই ফলটি আপনি আপনার বাড়িতে আনলে এর সুফল অবশ্যই পাবেন, আপনার সকল দুঃখ কষ্ট মুছে যাবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের উদ্দেশ্যে এমন একটি ফলের কথা বলবো যে ফলটি সচরাচর দেখা যায় কিন্তু আপনি হয়তো জানেনই না এই ফলটির কি অলৌকিক গুণাগুণ। আর আপনি যদি এই ফলটি আপনার বাড়িতে এনে বিশেষ নিয়ম মেনে কাজে লাগাতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে আপনি অনেকখানি উপকৃত হবেন। এবং আমি আপনাদের একই সাথে বলে রাখি, আজ আমি আপনাদের উদ্দেশ্যে যে ফলটির কথা বলতে চলেছি সেই ফলটি শুক্র গ্রহকে রিপ্রেজেন্ট করে। তাই সুখ শান্তি ও সমৃদ্ধিময় জীবন পেতে এই ফলটি শুধু আপনি আপনার বাড়িতে আনলেই হবে না, একটি বিশেষ নিয়মে আপনার জীবনে প্রয়োগ করতে হবে, তবেই আপনারা এই ফলটি থেকে সুনিশ্চিত সুফল পাবেনই পাবেন। হ্যাঁ বন্ধুরা, পেতে বাধ্য হবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষ শাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি সবার প্রথমেই একটি কথা আপনাদের বলে রাখি, এই উপায় বা ক্রিয়াটি আপনাকে বিশ্বাসের সাথে করতে হবে। আর যদি আপনার মনের মধ্যে কোনো অবিশ্বাস থেকে থাকে তাহলে আপনার এই উপায় বা ক্রিয়াটি করার কোনো মানেই হবে না, কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর, এই কথাটার কোনো বিকল্প হয় না। তাই আপনার ভক্তিতে যদি শক্তি থাকে তাহলে এই ফলটি থেকে আপনি সুনিশ্চিতভাবে সুফল পাবেন। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদের জানিয়ে দেব যে এই ফলটির নাম হলো ডুমুর। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিক শুনেছেন, এই ডুমুর গাছের ফল সচরাচর দেখতে পাওয়া যায়। কিন্তু একটি প্রবাদ আছে যে ডুমুর গাছের ফুল দেখা নাকি অত্যন্ত ভাগ্যের ব্যাপার। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আমরা কেউ কখনোই ডুমুর গাছের ফুল ফুটতে আমরা দেখতে পাই না, কিন্তু ডুমুর গাছের ফল আমরা সচরাচর দেখতে পাই। আর আপনি যদি আপনার বাড়ির পার্শ্ববর্তী বা কাছাকাছি কোথাও যদি এই ডুমুর গাছের ফল দেখে থাকেন তাহলে সেটা আপনি আপনার বাড়িতে নিয়ে আসুন। তবে এখন প্রশ্ন হলো, কিভাবে আপনি এই ফলটি আপনার বাড়িতে আনবেন? সেই প্রসঙ্গে আপনাদের বলি, আপনি এই ফলটি যে কোনো দিন আপনার বাড়িতে আনতে পারেন। তবে এই ফলটি যখন আপনি আপনার বাড়িতে আনবেন তখন লুকিয়ে আনবেন, অর্থাৎ কোনো কিছু চাপা দিয়ে আনবেন, যাতে আপনি ছাড়া অন্য কেউ না জানতে পারে যে আপনি ডুমুর ফল নিয়ে যাচ্ছেন। হিন্দু শাস্ত্র মতে
ডমুর গাছ হলো জ্ঞান বুদ্ধি ও ঐশ্বর্যের প্রতীক, যা খুব সহজেই পাওয়া যায় না। যাই হোক বন্ধুরা, এই ফলটি আনার পর আপনারা ভালোভাবে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন এবং সন্ধ্যাবেলায় অর্থাৎ আপনারা যেদিন বাড়িতে এই ডমুর ফলটি আনবেন সেই দিন সন্ধ্যাবেলায় আপনি যেভাবে আপনার বাড়িতে সন্ধ্যাবেলায় ঠাকুরতলায় ও ঠাকুর ঘরে যেভাবে সন্ধ্যার প্রদীপ দেখান, ধূপ দেখান, ঠিক সেভাবে আপনারা সন্ধ্যা দেবেন, ধূপ দেখাবেন, তারপর নিয়ম অনুযায়ী তিনবার শঙ্খধ্বনিও দেবেন। এরপর আপনারা দুটি ডমুর ফল নেবেন এবং সেই দুটি ডমুর ফলের মধ্যে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন বা নারায়ণ চিহ্ন অঙ্কন করবেন এবং অঙ্কন করার ক্ষেত্রে আপনারা সিঁদুরের ব্যবহার করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিক শুনেছেন, কিছুটা পরিমাণ সিঁদুর নেবেন এবং তাতে কিছুটা গাওয়া ঘি দিয়ে সেই সিঁদুরটিকে গুলিয়ে নেবেন। তারপর সেই সিঁদুর মাখা দিয়ে দুটি ডমুরের গায়েতে আপনি স্বস্তিক চিহ্ন বা নারায়ণ চিহ্ন অঙ্কন করবেন। তারপর আপনি একটি ডমুর হাতে নিয়ে আপনার আর্থিক অবস্থার কথা আপনি মা লক্ষ্মীর কাছে ব্যক্ত করবেন। তারপর আপনার সমস্যার কথা মা লক্ষ্মীর কাছে ব্যক্ত করা হলে আপনি ওই ডমুরটি নিয়ে ওম নারায়ণ শরণং গচ্ছামি এই মন্ত্রটি উচ্চারণ করে আপনি মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন। ঠিক একই নিয়মে পড়ে থাকা অপর ডমুর ফলটিও আপনি মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন। এরপর আপনাকে ওই ডমুর ফল দুটি মা লক্ষ্মীর চরণে টানা 7 দিন রেখে দিতে হবে এবং আপনাকে রোজ সন্ধ্যা আরতি করতে হবে, ধূপ দেখাতে হবে, যেভাবে আপনি আপনার ঠাকুর ঘরের সকল দেবদেবীদের পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই আপনাকে ওই ডমুর ফল দুটিরও পুজো আরাধনা করতে হবে। এরপর 7 দিন হয়ে গেলে আপনারা ওই ডমুর ফল দুটি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে মুড়িয়ে আপনি আপনার বাড়ির সদর দরজার ওপর দিকে আপনি ওই পুটুলিটি ঝুলিয়ে রাখবেন। এর ফলে দেখবেন আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে, সেই সঙ্গে আপনার মান সম্মান বৃদ্ধি হবে, জীবনে সফলতা আসবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুন, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।